আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আর সকাল সকাল তোমাদের সামনে আসলাম, সকালবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা বেশ ভালোই আছি। দেখো আজকে ড্রেসটা দেখো, এই ড্রেসের সাথে এই যে লাল ফিতে বাঁধা দরকার ছিল, ফুল 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 করে ফিতে বাঁধলে একদম পারফেক্ট সাজ হতো। কেন বলতো, এইরকম ড্রেসের সাথে এইরকমই বিনুনি করা হয়, মানে পরে দেখি সাধারণত না, এখানে ওই যে লাল রঙের ফিতে দিয়ে মুড়িয়ে রাখে, মানে বেঁধে রাখে। লাল ফিতে তো পেলাম না, লাল গাডার ছিল সেটা আর দিলাম না। আর এই দেখো কালো গাডার দিয়ে গরম পড়েছে, আর সকাল থেকে একদম মানে কাল রাত থেকে এরকম ভাবে বাঁধা রয়েছে। তারপর সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভাবলাম যে না, এরকম ভাবে বেঁধে নিই তাহলে চুলগুলো ঠিকঠাক থাকবে। আর পিছন দিকে বাঁধলে কি হবে বলো তো, এই দেখো পিছনে পিঠে এদিক থেকে থাকবে বিনানিটা, নিয়ে সে ঘেমে গরম লাগবে। তার থেকে এরকম থাক, সামনে থাকবে বেশ, গরমটা একটু কম লাগবে। চলো আজকের ব্লগটা এই সকালবেলা এত বকবকের মধ্যে দিয়ে শুরু করে দিলাম। আজকে সারাটা দিন তোমাদের সাথে আমার কাটাতে খুব ভালো লাগবে আশা করি। আর জানো তো আজকের দিনে আমাদের ছিল রিসেপশন ডে, 28 তারিখে বিয়ে ছিল, 30 তারিখে রিসেপশন ছিল আমাদের। তো আজকে হচ্ছে সেই 30 তারিখ, আজকে হচ্ছে আমাদের রিসেপশন ডে। রিসেপশন ডে দেখো, বিয়ের দিন তো দেখলে অ্যানিভার্সারির দিন, যে ওই রকম খাওয়া দাওয়া হলো সব কিছু বাড়িতে। আমার না কদিন ধরে খুব ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করতো, তো আজকে আমি বলেছি দেখি কিছু একটা বানাও। তাহলে চলো আমার সাথে, আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমাদের সাথে সারাটা দিন কাটবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কিছু একটা খেতে ইচ্ছা করছে, কিছু একটা খেতে ইচ্ছা করছে, কিন্তু কি খেতে ইচ্ছা করছে জানো? আজকে আমার খেতে ইচ্ছা করছে একটু ফ্রাইড রাইস। তো তার জন্য আমি অর্পণকে না অনেকক্ষণ আগে বলে দিয়েছি যে যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে আসতে। আর দেখো বলতে বলতে কিন্তু অর্পণ আজকে বেশ সকাল সকালই চলে এসেছে আমাকে ওই জিনিসগুলো দেওয়ার জন্য। আর কি কি দিয়েছে নিয়ে এসে বলতো? চাল, গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপর আমি না ফুলকপির কথাটা বলতে ভুলে গিয়েছি, তো যাই হোক ফুলকপিটা বাদ দিলাম। আর একটু কোকোকোলা নিয়ে এসেছে, কোকোকোলা ঘরে শেষ হয়ে গেছে, বা 7 আপ যাই হোক, মানে কোনো কোল্ড ড্রিঙ্কই ঘরে নেই, তো সেই জন্য আর কি বলে দিয়েছিলাম। আর সকালের খাবারের মেনুতে যা যা ছিল তার সাথে একটু ডিমের অমলেট করে নিলাম। সকালে খাওয়া দাওয়াটা সেরে আমার একটু কাজ ছিল, তার জন্য আমি একটু কাজ সারতে আসলাম। তারপরে এই দেখো আটঘাট বেঁধে নিয়ে নেমে পড়লাম আজকে রান্না করতে। দুপুরের রান্নার মেনুতে আজকে ফ্রাইড রাইস থাকবে, আর থাকবে চিকেন কষা। আর ওদিকে মা একটু ভাত করছে আর একরকম তরকারি করছে, যে যেটা আর কি খাবে সেই জন্য। আমি প্রথমে কি করব বলতো, সমস্ত মশলাপাতি যেটাতে যা লাগবে সমস্ত কিছু কাটাকুটির কাজগুলো আগে সেরে নেব, তারপরে একেবারে আমি উনুন পাড়ে যাব। তাহলে কি বলতো, একবারে ঘ্যাট ঘ্যাট করে রান্না হয়ে যাবে, নয়তো একবার এই বটি এখানে আসা, মানে এই সবজি কাটতে আসা, তারপরে আবার ওই উনুন পাড়ে যাওয়া, উনুন পাড়ে বলতে গ্যাসের ওখানে যাওয়া, এই করতে করতে না অনেকটা সময় লেগে যাবে আর আমার খাটনিটাও বেশি হয়ে যাবে। তো সেই জন্য আর কি বসে বললাম সমস্ত সবজি টবজি যা যা কাটতে লাগবে সেই সমস্ত কিছু কাটতে। দেখো বটিতে না এই এই টাইপের জিনিসগুলো কাটতে গেলে হাতে সাংঘাতিক পরিমাণে প্রেশার পড়ে এই আঙুলে। তো আমার একটা সহজ উপায় হলো একটু চাকুতে করে কেটে নেই, এই প্রসেসটা শিখেছি আমার যখন শরীর খারাপ হলো, যখন আমি বটিতে বসে বসে কাটতে পারতাম না, তখন থেকে দেখলাম না এতে কাটলে তো অনেকটা সুবিধা। তো সেই তো তারপর থেকেই না আমি এতে করেই কাটা ধরেছি। আর এই দেখো এখন চলে আসলাম একটু মাংসটা বাছতে। মাংস যদিও আমি একা বাছতে এসেছি, তার সাথে কিন্তু আরো 3 জন যোগ হয়েছে, আর এদের দিদা একটু দূরেই বসে আছে, সেটা তোমাদের সঙ্গে আমি দেখাতে পারলাম না কারণ অনেকটা দূরেই রয়েছে। আমার হাতে যেহেতু মাংস লেগে আছে আমি আর ক্যামেরাটা ঘোরাতে পারলাম না। চেপে দেবো আর এটাতে চিকেনটা করবো, একসাথে দুটোই হয়ে যাবে আস্তে আস্তে, তাহলে কি বলতো সময়টা কম লাগবে। ফ্রাইড রাইসের জন্য আজকে নিয়েছি বাসমতি চাল। আর ওদিকে তো আমি হাঁড়িতে জলটা গরম করতে দিয়েছি, এদিকে আমি আসলাম এখন চালটা ধুতে। আর আজকে না বেশ কিছুক্ষণ আগে চালটা ভিজিয়ে রাখবো,
সেটার আমার একটুও খেয়াল নেই। তো কি আর করব, ওদিকে হাঁড়ির জলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এই অবস্থাতে আমি চালগুলো এখন ধুয়ে নিয়ে এসে দিয়ে দিলাম। আর এই দেখো, যে সমস্ত মশলাগুলো মানে মাংসের মশলা, পেঁয়াজ, রসুন, আদা কেটে রেখেছিলাম, সেগুলো এখন একটু শিলে থেতো করে নিলাম। আর এদিকে আছে সুফল কাকু বসে আছে। আরে দেখো, চলে আসলাম এখন আমি গ্যাসের কাছে। আরে দেখো, মশলাটা তো আমি থেতো করেই নিয়ে এসেছি, এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আর কড়াইয়ে ওদিকে ফোড়ন টোড়ন দিয়ে, টমেটো টমেটো সমস্ত কিছু দিয়ে আগে থেকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকে ভাতটা হয়েও গেল। আর ভাতের যেটাতে ফ্যান ছড়ানো হয়, যে গামলাটাতে, সেটাতে না ওই নর্মাল ভাতটা বাড়া রয়েছে, সেই জন্য আর নিতে পারলাম না। জানো তো, একটা কথা না তোমাদের সঙ্গে বলা হয়নি, কটা দিন ধরে আমার খুব ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছিল, ঘরোয়া ফ্রাইড রাইস। তো একটা না রিস্ক আমি নিয়ে নিলাম, কেন জানো? কারণ জীবনের প্রথম আমি এটা বানানোর সাহস জোগালাম। কোনো দিনের জন্য আমি বানাইনি, শুধুমাত্র চোখে দেখে গেছি। দেখো, বিয়ের আগে আমার দিদি বানাতো, দিদির বিয়ের আগে। তারপরে দিদির বিয়ে হতে না হতে বৌদি হাল ধরে নিয়েছে, তারপরে বৌদিই বানাতো, আর আমি শুধু সাহায্য করার জন্য এটা সেটা কেটে দিতাম, আর এই আর কি। আর মিয়ানমার চ্যানেলে যখন ভিডিও বানাতাম, তখন তো নিজে চোখে দেখেছি। তো দেখে দেখে না আমার মোটামুটি সব রান্নাই শেখা হয়ে গেছে। আমি হাতে ধরে না শিখলেও আমি কিন্তু সব রান্নাই মোটামুটি ভালোই পারি, আর টেস্টের দিক থেকেও একদম অতুলনীয় হয়। মানে এটা আমার কথা না, সবাই কিন্তু সেটাই বলে। ওই দেখো, ওইদিকে ওই সমস্ত কিছু হচ্ছে, তো আমি আবার একটু বাগানের দিকে আসলাম। এই সাইডে দেখছি মা এই গাছটা কেটে এরকম ভাবে কেটেছে, যেমন পেরেছে পরে কাটবে। এখন কাটতে গেলে কি বলতো, গাছটা চুলকাবে, ধার ধার আছে ধান গাছের মতো। এই দেখো, এদিকে মোটামুটি ফ্রাইড রাইস এর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, মানে ভাজাভুজি সবকিছু হয়ে গেছে। এবার আমি এই গামলার মধ্যে একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে একটু গরম করে নেব। এ চার্লি চুপ। জানো তো, ওই ভাতের সময় আমি হালকা একটু লবণ দিয়েছিলাম, তো আবার একটু লবণ দেবো, কারণ সামান্য লবণ লাগবে, বেশি দেওয়া যাবে না। চিনি তো মাস্ট, আমার আবার চিনিটা বেশ ভালো লাগে। দেখো, এতে দিয়ে দিয়েছি ঘি। এবার আমি কিছু ফোড়ন দেবো। এটা সব এটা রেডি, শুধু একটু গরম করলে চিনিটা গলে যাবে, চিনি আর লবণটা পারফেক্ট হবে। চিকেনটা এদিকে হয়ে গেছে, নামিয়ে নিলে হয়ে যায়। একটু রসুন রাখবো আমি, না একটু জল দিয়ে নিয়ে যাবো, অনেকক্ষণ থেকে কষাচ্ছি ঢেকে ঢেকে। আর এদিকে আমি দেবো ফোড়নের তেজপাতা, তেজপাতা এটা, আর দেবো এইগুলো। এবার আমি এটা হালকা হালকা করে দিয়ে দেবো কড়াই, কড়াই বানিয়ে নিচ্ছি একটু। ও বলা হয়নি, এই দেখো, দু একটা কাঁচা লঙ্কা আমি চিরে দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। চলো, আজকের মেনুতে কি কি ছিল তোমাদের একবার দেখিয়ে দিই। ওইদিকে ফ্রাইড রাইসটা তো আছেই, তার সাথে আছে চিকেন কষা, আর ওদিকে বাড়িতে পমফ্রেট হয়েছিল সাদা ভাত, তার সাথে আর একটা তরকারি ছিল, সেটা আনা হয়নি। আমি আর অর্পণ একটু ঘুরতে গেছিলাম, ঘুরে টুরে চলেও আসলাম বিকাল বেলা। আর এই দেখো, এসে এই বাইকটা অর্পণ একটু ঢেকে ঢুকে রাখছে, আর ওদিকে আমি স্কুটিটা আবার ঠিকঠাক করে রাখলাম। এই আর কি, দুজনের দুটো কাজ। এই করতে করতে চলো আমাদের বাড়িটা তোমাদের একবার ঘুরিয়ে নিই। দেখো দেখতে কি অসাধারণ লাগছে,
বিশেষ করে ওই জ্বালাটা। চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আজকের দিনটা তো আমরা বেশ ভালোই কাটালাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও। আজকের মতো টাটা।